দোকানের মতো সেরা স্বাদের সিক্রেট মশলায় আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম হালিম রেসিপি। সিক্রেট এই জিনিসটা আমি নিজেও জানতাম না, ভাবলাম আমার মতো হয়তো আরও অনেকেই জানে না, তাই আপনাদের মাঝে নিয়ে এসেছি হালিম রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা আল্লাহ রহমতে খুব ভালো আছেন। হালিম রান্না করার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি রাঁধুনি মিক্স, যে হালিমটা পাওয়া যায় বাজারে, সেখানের একটা প্যাকেট দিয়ে আজকে আমি রান্না করব। আর এই প্যাকেটে দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে মিক্স ডালের আর একটা হচ্ছে মশলার। তো মিক্স ডালটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 2 কাপ গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছে এবং একটু নাড়াচাড়া করে দিয়েছে যেন এটা দলা পাকিয়ে না যায়। এবার চলে আসলাম মূল রেসিপিতে। চুলা একটা প্যান দিয়েছি, তেল দিয়েছি, তেল গরম হওয়ার পর অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাজার পেঁয়াজ কুচি এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে এরপর আমি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। এরপর এগুলো একটু ব্রাউন কালার হওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, গরম মশলা আর একটু জিরার গুঁড়া আর প্রয়োজন মতো লবণ। লবণের ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে, হালিমের প্যাকেট মশলায় কিন্তু প্রচুর লবণ থাকে। তো আমি এখানে মাংসটার জন্য অল্প একটু লবণ অ্যাড করেছি আর হালিমের যে মশলার প্যাকেটটা ছিল সেখান থেকে কিন্তু পুরোটা দিয়ে দিনে 1 চা চামচ পরিমাণ রেখে দিয়েছি, সেটা আমি পরে অ্যাড করব। আর কীভাবে অ্যাড করব সেটা দেখতে অবশ্যই সবার সাথেই থাকুন। অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলাটা যত বেশি ভালো করে কষানো হবে রান্নাটা কিন্তু তত বেশি সুস্বাদু হবে। এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। আজকে আমি মুরগির মাংস দিয়ে হালিমটা রান্না করব। এরপর আমি একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। এভাবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। এরপর আমি কিছুটা পরিমাণ মাংস এখানে তুলে রাখবো আর মাংসের সাইজটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমরা হাড় খেতে খুব পছন্দ করি, এই জন্য হাড়ের সাইজগুলোই আমি এখানে অ্যাড করেছিলাম। আর কিছুটা মাংস এখানে রেখে দিয়েছি, সেক্ষেত্রে রান্নাটা কিন্তু অনেক বেশি মজার হয়। আর এখন ভিজিয়ে রাখা হালিমটা আমি পুরোটা এখানে দিয়ে দিয়েছি, এরপর আমি এই মশলা এটা ভালো করে কষিয়ে নেব। এরপর এভাবে কয়েক মিনিট নাড়াচাড়া করার মধ্যে থাকব। এরপর আমি এখানে অ্যাড করব ফুটন্ত গরম পানি। 1 প্যাকেট হালিমের জন্য আমি এখানে 6 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব। রান্নাটা শেষ হতে আমার প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে আর অবশ্য আমাকে মাঝে মাঝে একটু নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, না হলে তলা নিতে লেগে যাবে আর খেতেও ভালো লাগবে না। তখন এ পর্যায়ে এসে আমি মাংসগুলো অ্যাড করে দিয়েছি, তুলে রাখা মাংসগুলো। আর ঘনত্বটা অবশ্য আপনি আপনার পছন্দ মতো দিবেন, অনেকে আমরা একেবারে চাক চাক খেতে পছন্দ করি, অনেকে আবার হালকা একটু পাতলা রাখি। আমি এমনভাবে রেখেছি যেন একটু ঠান্ডা হতে হতে আর একটু ঘন হয়ে যায়, তো ওই আন্দাজেই আমি এটা রেখেছি। আর এখন দিয়ে দিচ্ছি আমরা যে সিক্রেট মশলাটার কথা বলেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে চুলায় প্যান দিয়েছি, এরপর তেল দিয়েছি, এরপর আমি হালিমের মশলার থেকে যে 1 চা চামচ পরিমাণ মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটাই আমি এখন তেলের মধ্যে ভেজে নিয়েছি আর অ্যাড করেছিলাম সামান্য একটু মরিচের গুঁড়া সুন্দর একটা কালার আসার জন্য, এবং মশলাটার লাস্টের দিকে অ্যাড করলে সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা কালার আসে, দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। যে কোনো কিছু পরিবেশন করলে কিন্তু অনেক আরও বেশি আকর্ষণীয় হয়, তো একটু সুন্দরভাবে পরিবেশন করে দিলে কিন্তু সবাই একেবারে চেটেপোটা খেয়ে নেবে। আর আমি তো ঘনত্বটা দেখিয়ে দিয়েছি আর এই অবস্থায় এটা যখন আরেক খেতে খেতে আর একটু ঠান্ডা হয়ে যাবে তখন আরও চাকচাক হয়ে যায়। একেবারে চাকচাক জিনিসটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি একদম নর্মাল আর একটু নর্মালে রেখেছি। এরপর এটা পরিবেশনের পালা, ধনিয়া পাতা কুচি, আদা কুচি, লেবুর কুচি, শসা কুচি, সবশেষে লেবু দিয়ে সাজিয়ে নিলাম আমার আজকের হালিমের পেয়ালাটা। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।